নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। সুজির এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাতে মন চাইবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, খেতে তো দুর্দান্ত হয়ই। খুব কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করা যায়। বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করতে আপসা বাচ্চে হোঙ্গে, মা ভি আচ্ছি হুঁ। আজ মানে সুজি সে বানা হওয়া এক রেসিপি লেকার আই হুঁ, বহুত হি টেস্টি হ্যাঁ। বিনা দের কি রেসিপি শুরু করতে হ্যাঁ। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, সেখানে আমি দুবাটি জল দিয়ে দিচ্ছি। দুবাটি জল দেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। তারপরে সুজিটা সমানে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। নাড়াতে নাড়াতে এটার একটা আমি টাইট ডো তৈরি করে নেব। এইভাবে মেপে দিলে কিন্তু মানে ডোটা একদম ঠিকঠাক হবে, ডো ফাটবেও না, আর সুন্দর কিন্তু রেসিপিটা বানানো যাবে। এটা একটু সময় ধরে এটাকে একটু টাইট ডো বানিয়ে নিতে হবে। আপনারা যারা এখনও একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি, আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন একটা পাত্রে আমি 4 থেকে 5 টেবিল চামচ গ্রেটেড কোকোনাট নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ এখানে আমি পাউডার সুগার নিয়ে নিয়েছি, মানে গুঁড়ো করা চিনি। আর এখানে আমি 6 থেকে 7 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এটাকে মাখতে মাখতে এটা এরকম একটা ঝুরঝুরে পর্যায়ে চলে আসবে। তো স্টাফিং আমাদের রেডি হয়ে গেল, এটাকে একটা সাইডে রেখে দেব। এবার যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা আমি মেখে নেবো হাতে একটু ঘি লাগিয়ে। হাত মে থোড়া ঘি লাগাকে হাম ডো কো ফির সে একবার নিট কর লেঙ্গে। ভালো করে এভাবে মেখে নিলাম, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি দুটো পোর্শনে ভাগ করে নিলাম। এখন বেলনা চাকিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এবার ডোটা আমি একটু বেলে নেব, খুব পাতলা করে বেলবো না, খুব সহজেই কিন্তু বেলা যায়, কোনো রকম অসুবিধা হয় না। আর একটু পাতলা করব। এবার আমি একটা বাটির সাহায্যে কেটে নেব, আর বেঁচে যাওয়া অংশগুলো কিন্তু আবার ডো বানিয়ে আবার বেলে আবার এইভাবে কেটে নেব। তো এক কাটোরে কে সহায়তা সে হাম ইসে নিকাল লেঙ্গে। এভাবে গোল গোল করে বাটিটার সাহায্যে আমি বার করে নিলাম। আর এতটাই মোটা হবে, খুব বেশি পাতলা হবে না। কিন্তু সবকটা আমি বার করে নিয়েছি বাটির সাহায্যে গোল গোল শেপের। এবার একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেবো। স্টাফিংটা দেওয়ার পর সাইডগুলোতে একটু জল লাগিয়ে নেব, সাইড মে থোড়া হাম পানি লাগা লেঙ্গে। তারপর এটাকে দুটো সাইড এভাবে মুড়ে দেব। খুব সহজেই কিন্তু বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার সাইডটা আরেকটু ভালো করে মুড়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। এভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবকটা আমার বানানো হয়ে গেছে, লাস্টের একটা বাকি আছে, সেটাও আপনাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। আবার ওইরকমভাবে মুড়ে দিচ্ছি।
মোড়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। তেল কো হাম মিডিয়াম গরম কর লিয়া হ্যায় উসকে বাদ ইসকো হাম ফ্রাই কর লেঙ্গে 4 মিনিট কে লিয়ে উলট পালট কে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমার লো টু মিডিয়ামে আছে, আর এগুলোকে আমি ভেজে নেব। এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হবে না, এগুলো হালকা করেই ভাজা হবে, আর ভেজে নিতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এভাবে উল্টে পাল্টে দুটো পিঠি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা ঠিক কিন্তু এরকমই হবে, এর বেশি কিন্তু লাল হবে না। সব কটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। আরেকটা কড়াই আমি 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর একটা এলাচ দিয়ে দিলাম। এটাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এবার গ্যাসের ফ্লেম অন করে এটাকে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব। 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, একটু চিটচিটে হলেই হবে। ইহা পর মে সুগার সিরাপ বানা রি হুম। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তারপরে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে পিঠেও বলা যেতে পারে, আবার মিষ্টিও বলা যেতে পারে। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেব, তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। খুব বেশি সময় এগুলোকে সিরাপের মধ্যে রাখতে হয় না। এভাবে আমি উল্টে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 4 থেকে 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আমি একটা কেটেও দেখিয়ে দেব। দারুণ স্বাদের এই রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ইস তরহ সে ট্রাই একবার জরুর কিজিয়েগা। পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।